র‍্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান ছিল। নয়ন ও হাসিবুল নামে তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 27,70,000 টাকা। সকালে রাজধানী কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনিজির আহমেদ। তিনি বলেন, রাজধানী গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা, ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যা সহ 18টি নাশকতার সঙ্গে জড়িত রয়েছে নব্য জেএমবি। র‍্যাব মহাপরিচালক আশ্বস্ত করেন, নব্য জেএমবির সাংগঠনিক কাঠামো অনেক দুর্বল হয়ে গেছে। সমস্ত খরচ সে প্রদান করতো, আবু হানিফ প্রদান করতো, নিয়ন্ত্রণ করতো, খালি প্রদান না নিয়ন্ত্রণ করতো। এবং প্রতি মাসের সেলগুলো তাকে তাদের সোর্সের মাধ্যমে তার কাছে মাসওয়ারি হিসাব দিত, টাকা কিভাবে খরচ করেছে। এটা মাসওয়ারি দেখেছি আমরা, ব্যক্তিওয়ারিও দেখেছি।